প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। আজকে আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 39 করব। সবাই আমরা অধ্যায় 5-এ আছি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আমরা আজকে আরেকটা অঙ্ক করব, সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। এটা তোমাদের বইয়ের অধ্যায় 5-এর অনুশীলনী 45 তোমরা সবাই বের করো। এবং নিশ্চয়ই তোমরা তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বই এবং অঙ্ক করার জন্য খাতা কলম বা অঙ্কের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত আছো। আর যদি প্রস্তুত না থাকো তাহলে সেগুলো সামনে নিয়ে বসো, যেন একটা অঙ্ক আমার ক্লাসের সাথে সাথে তোমরা করতে পারো। তোমাদের অধ্যায় 5-এর 801 পৃষ্ঠা, সেখানে তোমাদের অনুশীলনী 45 অঙ্কের প্রশ্নটা দেয়া আছে। আমি তোমাদের জন্য প্রশ্নটা পড়ে দেই, তোমরাও সাথে সাথে বইতে চোখ রাখো। এবং কোনো তথ্য যদি তোমাদের কাছে নতুন মনে হয় বা একটু গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা আমার ভালো করে বোঝা উচিত নতুন মনে হচ্ছে, তাহলে পেন্সিল দিয়ে মার্ক করে রাখো, যখন আমি বুঝাবো তখন যেন সেটা সেভাবে বুঝে নিতে পারো। আমি তোমাদের জন্য প্রশ্নটা পড়ে দিচ্ছি। যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা মূলত ম্যানেজিং এজেন্টের ফি বা পরিচালকের কমিশন সংক্রান্ত একটা অঙ্ক আজকে আমরা করব। অর্থাৎ এরকম কোনো তথ্য যদি সমন্বয়ে বলা থাকে যে ম্যানেজিং এজেন্ট এত টাকার এত ফি পাবে বা পরিচালক তার নিট লাভ নিট মুনাফার এত টাকা বা এত পার্সেন্ট কমিশন হিসাবে পাবে বা দিতে হবে তাকে, সেই ক্ষেত্রে আমাদের সমাধানটা আমরা কিভাবে করব সেইটা বোঝানোর জন্য মূলত এই অঙ্কটা আজকে আমরা করছি। অনুশীলনী 45 দেখো, ফেরদৌস লিমিটেডের 2012 সালের 31 ডিসেম্বর তারিখে রাওমিল নিম্নরূপ। রাওমিল দেয়া আছে 31 ডিসেম্বর 2012, সুনাম আছে 90,000 টাকা, সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 5 টাকা মূল্যের 1,00,000 শেয়ার 4 টাকা তলবকৃত, অর্থাৎ শেয়ারের দাম ছিল 5 টাকা করে, সেখান থেকে 4 টাকা করে তলব করা হয়েছে বা ডাকা হয়েছে। 1,00,000 শেয়ার যদি 4 টাকা করে আদায় করা হয় মূলধন বা তলব করা হয়, সেক্ষেত্রে শেয়ার মূলধন হয় 4,00,000 টাকা। ঠিক আছে, 1,00,000 × 4 টাকা তাহলে 4,00,000 টাকা। আর শেয়ার মূলধন তো আমাদের ক্রেডিট কলামেই বসবে টাকাটা। ইজারা সম্পত্তি 8 বছরের জন্য 1,24,000 টাকা, কলকব্জা ও যন্ত্রপাতি আছে 1,20,000 টাকা, প্রারম্ভিক মজুদ 17,000 টাকা, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 39,600 টাকা এবং 16,000 টাকা। প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব তোমরা জানো, পাওনাদার ও দেনাদার, সরি দেনাদার ও পাওনাদার। প্রাপ্য হিসাব তো দেনাদার আর প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার। উৎপাদন মজুরি আছে 52,000 টাকা। আচ্ছা, তোমাদের একাদশ শ্রেণীতে আমি যখন আর্থিক বিবরণী অধ্যায়টা করিয়েছিলাম, সেখানে আমি তোমাদের কোনো একটা ক্লাসে এই তথ্যটা দিয়েছিলাম যে উৎপাদন সংক্রান্ত কোনো খরচ যদি কোনো রাওমিলে বা কোনো সমন্বয়ে বলা থাকে, তাহলে যেমন উৎপাদন মজুরি, কারখানা খরচ, কারখানার ভাড়া, অর্থাৎ কারখানা বা উৎপাদন সংক্রান্ত যদি কোনো তথ্য দেয়া থাকে বা খরচ দেয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে সে আমরা যে প্রতিষ্ঠানের অঙ্কটা করছি সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা আলাদা একটা এক্ষেত্রে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেটা হচ্ছে যদি যন্ত্রপাতি দেয়া থাকে তথ্যের মধ্যে বা রেওয়ামিলে, সেক্ষেত্রে যন্ত্রপাতির অবচয় ধরতে বললে সে যন্ত্রপাতির অবচয়টাকে তখন প্রত্যক্ষ খরচ হিসাবে দেখাতে হয়। এই কারণে মূলত উৎপাদনকারী প্রতিষ্ঠান কিনা সেটা আমাদের জানাটা জরুরি। তাহলে এই অঙ্কে যেহেতু উৎপাদন মজুরি দেয়া আছে, আমাদের ধরে নিতে হবে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর যদি যন্ত্রপাতি বা এর অবচয় ধরার কথা বলে, তাহলে যন্ত্রপাতির অবচয়টা বিক্রিত পণ্যের ব্যয়ে আমরা প্রত্যক্ষ খরচ হিসাবে দেখাবো। এরপর আছে ক্রয়, ক্রয় আছে 44,640 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে 20,000 টাকা, ক্রয় ফেরত আছে 3,000 টাকা, বিক্রয় আছে 1,36,800 টাকা, সঞ্চিতি দেয়া আছে 66,000 টাকা। এগুলো ক্রেডিট কলামে বসবে, সঞ্চিতি, বিক্রয়, ক্রয় ফেরত এগুলো ক্রেডিট হয়। 5% ঋণপত্র 40,000 টাকা, এটাও ক্রেডিট। বেতন আছে 26,360 টাকা, আর ব্যাংকে জমা আছে আমার 1,28,200 টাকা আমাদের জন্য এখানে দেয়া আছে। আর ব্যাংক জমা তো সম্পত্তিটা ডেবিট কলামে থাকবে। তোমাদের জন্য যেটা এখন করণীয়, তোমরা ডেবিট এবং ক্রেডিট কলামের টাকাটা নিজেরা, প্রশ্নের যে টাকাটা তথ্যটা দেয়া আছে 6,61,800 টাকা দুইটা কলামে, সেটা তোমরা নিজেরা নিজেদের ক্যালকুলেটরে আলাদাভাবে যোগ করে প্রুফ করে নিবে যে আমাদের যে তথ্যটা দেওয়া আছে, যে যোগফলটা দেওয়া আছে সেটা সঠিক কিনা। যোগফলটা নির্ণয় করার একটা কারণ আছে যে কোনো জায়গায় যদি মিসিং হয় কোনো অ্যামাউন্ট, যে আমার 6,61,800 টাকা ডেবিট হলো, ক্রেডিট হলো না কোনো কারণে কম, তো দুই একবার তোমরা একটু ট্রাই করে
ঠিক করে নেওয়ার চেষ্টা করবে যে 6,61,800 বা দুইটা কলম সমান হয়েছে কিনা। যদি কোনো কারণে সমান না হয় তাহলে বুঝতে হবে যে যতটুকু টাকা যে কলমে কম পড়েছে যে সাইডে, তাহলে সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব বা কোনোভাবে আমার এই অঙ্কটা সমাধান করতে হবে, হয়তো অনিশ্চিত হিসাব আনার প্রয়োজন হতে পারে। তাহলে 6,61,800 তোমরা নিজের একটু চেক করে নাও। আর এখানে সমন্বয় সমূহ দেয়া আছে সমাপনী মজুত পণ্য 59,600 টাকা, ব্র্যাকেটে দেয়া আছে অগ্নি বিনষ্ট 18,000 টাকার মাল বাদ দেওয়ার পর, অর্থাৎ আগুনে নিশ্চয় পণ্য বিনষ্ট হয়েছিল, সেই আগুনে বিনষ্ট পণ্যের টাকাটা বাদ দেওয়ার পর আমার সমাপনী মজুত পণ্য হয়েছে 59,600 টাকা, আর আগুনে বিনষ্ট ছিল 18,000 টাকা, সেটা 59,600 মধ্যে ইনক্লুড নেই, সুতরাং সমাপনী মজুত থেকে আর বাদ দেওয়ার দরকার নেই। তবে আগুনে বিনষ্ট পণ্য চোখ বন্ধ করে আমাদের কি চিন্তা করতে হবে, একদম আগুনে বিনষ্ট পণ্য থাকলে সেটা প্রথমে চিন্তা করতে হবে আমার ক্রয় থেকে অবশ্যই একবার বাদ যাবে। আর এখানে সমাপনী মজুত থেকে আর বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ব্র্যাকেটে বলা আছে যে বাদ দেয়াই আছে। দুই নম্বর হচ্ছে ম্যানেজিং এজেন্ট, বার্ষিক 24,000 টাকা অথবা নিট মুনাফার 15%, এই দুইয়ের মধ্যে যা বেশি তা ফিস হিসাবে পাবে। এখানে একটা শর্তের কথা বলা আছে যে আমি তোমাদের প্রথমে বলেছি এটা ম্যানেজিং এজেন্টের ফি বা পরিচালকের কমিশন সংক্রান্ত অঙ্ক। তাহলে এখানে একটা আমাদের শর্ত বা তথ্য দিয়ে দিয়েছে যে ম্যানেজিং এজেন্টকে বার্ষিক আমরা 24,000 টাকা দিব ফি হিসাবে, অথবা আমরা এই অঙ্কে যদি আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে নিট মুনাফাটা নির্ণয়ের নিট মুনাফার 15%, এটা 15% বের করে দেখবো আমার 15%টা 24,000 টাকার চেয়ে বড় নাকি 24,000 টাকার চেয়ে ছোট। যদি 24,000-এর বেশি হয় তাহলে বেশিটা ফি হিসাবে আমরা দিব, ম্যানেজিং এজেন্টের ফি, সেটা আমাদের অন্যান্য খরচ হিসাবে দেখাতে হয়, ম্যানেজিং এজেন্টের ফিটা অপরিচালন খরচ বা অন্যান্য খরচ। এবং যেহেতু এটা দিতে হবে তাহলে খরচটা বকেয়া রয়ে গেছে, এখনো দেইনি, তাহলে আরেকবার এটা আমাদের চলতি দায়ে দেখাতে হবে। তাহলে 24,000-এর চেয়ে 15% যদি বড় হয় নিট লাভের 15%, তাহলে ওই বেশিটা আমরা ফি হিসাবে দিব, আর যদি 15%টা কম হয় তাহলে 24,000 টাকা আমরা ফি হিসাবে দিব। 3 নম্বর সমন্বয় হচ্ছে কলকব্জা ও যন্ত্রপাতির উপর 5% অপচয় ধরতে হবে। তাহলে এখানে যেহেতু আমার উৎপাদনকারী প্রতিষ্ঠান আমি শুরুতেই বলে নিয়েছিলাম, তাহলে কলকব্জা ও যন্ত্রপাতির অপচয় আমরা ধরবো 5% এবং সেটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে দেখাবো। 4 নম্বর সুনামের 5% অবলোপন ধরতে হবে, তাহলে সুনাম আছে ওটার অবলোপন আমরা ধরবো। আচ্ছা, এবার আমাদের দেখি করণীয় গুলো কি কি। করণীয় ক, নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমাদের এই অঙ্কে আমরা কি কি স্থায়ী সম্পত্তি পাই সেটা আরেকবার একটু চেক করে দেখি। আমরা পাই ইজারা সুনাম, পাই সুনাম, তারপর 3 নম্বরটা আছে ইজারা সম্পত্তি, 4 নম্বর আছে কলকব্জা ও যন্ত্রপাতি, রেওয়ামিলের 1 নম্বর 3 নম্বর ও 4 নম্বর আইটেম, এছাড়া অন্য কোনো স্থায়ী সম্পত্তি নেই। তাহলে আমরা নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করবো। খ নম্বর হচ্ছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো, এটা বলা আছে, তাহলে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব। গ নাম্বার 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভ 97,760 টাকা হলে উক্ত বছরের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমাদের নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করব, মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব, এবং এখানে গ নাম্বারে একটা মোট লাভের পরিমাণ দেওয়া আছে সেটা ধরে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করব। চলো আমরা ক নাম্বার সমাধানে চলে যাই। তোমরা খাতায় নিজেরা শুরু করো ক নাম্বারটা, এবং আমিও করি, তারপর করার পর দেখি দুই মানে তোমাদের এবং আমার করাটা সঠিক হয় কিনা, একই হয় কিনা, ঠিক আছে। চলো তাহলে আমরা ক নাম্বার শুরু করি। দেখো, তোমাদের জন্য ক নাম্বার সমাধান করেছি, নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়, সমাধান ক, তোমরা এভাবে লিখে নিবে। আর টাকার কলমের জন্য দুটো কলাম রেখে একটা ছক আঁকবে ছোট করে, যেহেতু ক নাম্বারের সমাধানটা ছোট সেই জন্য আমরা একটা ছকের মধ্যে সমাধানটা করলাম। টাকার জন্য দুইটা কলম রাখলাম কারণ এখানে সমন্বয় করার বিষয় আছে। আমরা 3টা স্থায়ী সম্পত্তি পেয়েছিলাম, এক হচ্ছে সুনাম, সুনাম আমাদের জন্য দেয়া ছিল 90,000 টাকা প্রশ্নে এবং অবলোকন ধরতে বলেছিল 5%, তাহলে সুনাম থেকে আমরা বাদ দিচ্ছি অবলোকন 5%, 90,000 থেকে 5% অপচয় হয় 4,500 টাকা, বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকে 85,500 টাকা। তারপর হচ্ছে ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি 8 বছরের জন্য ছিল 1,24,000 টাকা, তাহলে এর থেকে আমরা অবলোকনটা বাদ দিই, ইজারা সম্পত্তির অবলোকন 1,24,000-কে আমরা 8 দিয়ে ভাগ দিই, যেহেতু 8 বছরের জন্য, তাহলে আমার 1 বছর অবলোকন আসে 15,500 টাকা, বাদ দেওয়ার পরে নিট ইজারা সম্পত্তি 1,08,500 টাকা। লাস্টে আছে আমাদের কলকব্জা ও যন্ত্রপাতি 1,20,000 টাকা দেওয়া ছিল এবং এর উপর আমাদের 5% অবচয় ধরতে বলেছে,
তো 1,20,000 5% যদি অবচয় ধরি আমরা তাহলে 6,000 টাকা আসে, বাদ দেওয়ার পর থাকে 1,14,000 টাকা। এখন এই তিনটা নির্স্থায়ী সম্পত্তি একত্রে করলে আমাদের যোগফল আসে, দেখো তোমরাও যোগ করো, 3,08,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ। আমরা ফলাফলের নামটা অবশ্যই লিখবো, আমরা কি নির্ণয় করছি, নিট স্থায়ী সম্পত্তি এবং টাকার কলামটা কাজ শেষ হওয়ার পর অ্যামাউন্ট নির্ণয় করার পর আমরা অবশ্যই দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দেবো, তারপর আমরা ছকটা সম্পূর্ণ ক্লোজ করে দেবো। ক নম্বর সমাধানে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই বুঝতে, আর তোমরা এই ধরনের সমাধান আমি আগেও কোনো একটা অঙ্কে করেছিলাম যে নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো বা এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারবে। এখন আমরা খ নাম্বার সমাধানে যাব, খ নাম্বার আমাদের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। চলো তাহলে আমরা সমাধানটা শুরু করি, তোমরাও নিজেরা মোট লাভ নির্ণয়ের জন্য বা মোট ক্ষতি নির্ণয়ের জন্য কি করতে হয় সেটা নিশ্চয়ই জানো, বিশদায় বিবরণী একটা করতে হয়। তাহলে বিশদায় বিবরণীর একটা ছক আঁকি, এবং এখানে যেহেতু আমরা মোট লাভ শুধুমাত্র নির্ণয় করছি, একটা অংশ করছি, তাহলে আমরা আংশিক কথাটা লিখবো শিরোনামে, ঠিক আছে? তাহলে তোমরা বিশদায় বিবরণীর একটা ছক করো, টাকার জন্য তোমরা নর্মালি তিনটা কলাম রাখতে পারো, আমিও সেভাবে সমাধানটা করছি। সমাধান খটা দেখো, সমাধান খ ফেরদৌস লিমিটেড, আমি শিরোনামটা তোমাদের বলছি কিভাবে আমরা শিরোনামটা লিখি, তোমরা সবাই জানো বিশদায় বিবরণীর একটা ছক এঁকেছি তিন টাকার কলম বিশিষ্ট, আর শিরোনাম দিয়েছি কোম্পানির নাম দিয়ে ফেরদৌস লিমিটেড বিশদায় বিবরণী আংশিক, যেহেতু আমরা অংশ বিশেষ করছি, আর হচ্ছে আমরা 2012 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এটা করছি সেটা আমরা লিখে নিয়েছি। আর শুরুতে আমরা মোট লাভ কিভাবে নির্ণয় করতে হয় সবাই জানি, যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমাদের মোট লাভ নির্ণয় করা হয়। তাহলে এখানে প্রথমে আমাদের নিট বিক্রয়টা নির্ণয় করে নিতে হবে। দেখি আমাদের প্রশ্নে বিক্রয় কত দেওয়া আছে, আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া ছিল 1,36,800 টাকা, এবং এর সাথে সমন্বয়ের কিছু ছিল না, তাহলে সরাসরি আমরা বিক্রয়ের টাকাটা আউটার কলামে লিখলাম, এটাই আমরা নিট বিক্রয় ধরতে পারি কারণ এর সাথে সমন্বয়ের কিছু নেই। এখন আমাদের এই বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, তারপর আমরা কি লিখবো, বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের অংশটুকু এখন নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের দেয়া আছে 17,000 টাকা, যেহেতু কোনো সমন্বয় নেই আমরা সেকেন্ড কলামে লিখলাম। এরপর আছে পণ্য ক্রয়, আমাদের প্রশ্নে দেওয়া আছে 44,640 টাকা, এর সাথে সমন্বয়ের বিষয় আছে তাই আমরা ফার্স্ট কলামে লিখলাম। প্রশ্নে দেয়া ছিল বাদ সরি ক্রয় ফেরতের অ্যামাউন্ট দেওয়া ছিল প্রশ্নে, তাহলে আমরা পণ্য ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিব 3,000 টাকা, হাতে থাকে আমাদের 41,640 টাকা। তোমরা বাদ দিয়ে দেখো আমারটার মতো তোমাদেরটা হচ্ছে কিনা, তোমরাও নিজেরা ক্যালকুলেটারে করে দেখো। তাহলে 44,640 থেকে আমরা 3,000 বাদ দিই 41,640। এরপর আমাদের আরেকটা বিষয় বাদ দিতে হবে, এটা আমাদের স্কিপ করে যাওয়া চলবে না, খুব কেয়ারফুলি করতে হবে, যে আগুনে পণ্য বিনষ্ট থাকলে আমাদের অবশ্যই সেটা ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ আগুনে বিনষ্ট পণ্য 18,000 টাকা আমাদের তথ্যে দেওয়া ছিল সমন্বয়ে, তাহলে 41,640 থেকে 18,000 বাদ দিই আমাদের হাতে থাকে 23,640, ক্রয়ের সাথে সমন্বয়ের আর কিছু নেই তাই আমরা সেকেন্ড কলামে লিখলাম। এরপর আমাদের আছে প্রত্যক্ষ খরচের মধ্যে উৎপাদন মজুরি 52,000 টাকা, সরাসরি লিখলাম। কলকব্জা ও যন্ত্রপাতির অবচয়, কলকব্জা ও যন্ত্রপাতির অবচয় আমি তোমাদের প্রশ্নটা বোঝানোর সময় বলেছিলাম যে আমরা যদি বুঝতে পারি প্রশ্ন পড়ে যে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কলকব্জা বা যন্ত্রপাতি যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার অবচয়টা বিক্রিত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচ হিসেবে ধরতে হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ হিসেবে আমরা কলকব্জা ও যন্ত্রপাতির অবচয়টা এখানে দেখালাম, সেটা আমাদের পরিচালন খরচে আর দেখানোর দরকার নেই। যখন আমরা নিট লাভ নির্ণয় করতে যাই নর্মালি আমরা এই অবচয়টা পরিচালন খরচের অধীনে দেখাই নিট লাভ নির্ণয়ের সময়, কিন্তু যেহেতু এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা বুঝতে পেরেছি সেহেতু এই যন্ত্রপাতির অবচয়টা আমাদের প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ে দেখাতে হবে। কলকব্জার যন্ত্রপাতির অবচয় আমরা ক নম্বরে নির্ণয় করেছিলাম 6,000 টাকা, এই কয়টাই আমাদের প্রত্যক্ষ খরচ ছিল, আর কোনো প্রত্যক্ষ খরচ নেই। আমরা যোগ করি প্রারম্ভিক মজুদ নিট ক্রয় প্রত্যক্ষ খরচ দুইটা আছে 52,000 6,000, এই চারটা অ্যামাউন্ট যোগ করার পর যোগফল নামে 98,640। এটা কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় না, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় তখনই আমরা নির্ণয় করতে পারবো যখন আমরা এই মোট খরচটা থেকে আমরা
সমাপনী মজুতটা বাদ দিব অর্থাৎ সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার আগে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হবে না এখন আমাদের করণীয় হচ্ছে সমাপনী মজুত পণ্য আমরা বাদ দেই বাদ দিব তাহলে বাদ সমাপনী মজুত পণ্য আমাদের দেয়া আছে 59600 টাকা আগুনে বিনষ্ট পণ্য এখানে ইনক্লুড নেই অর্থাৎ বাদ দেয়াই আছে তাহলে 59600 আমরা 98640 থেকে বাদ দেই আমাদের ফলাফল আসে 39040 টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা কেন নির্ণয় করলাম এটা আমরা এখন নেট বিক্রয় বা বিক্রয় থেকে বাদ দেব বাদ দেওয়ার পর আমাদের মোট লাভ বা ক্ষতি নির্ণয় হবে তাহলে আমাদের এখন এটা আমরা বিক্রয় থেকে বাদ দেই 136800 থেকে তোমরা 39040 টাকা বাদ দাও দেখো তোমাদের ক্যালকুলেটরের ফলাফল আসবে 97760 টাকা এই যে ফলাফলটা আমরা নির্ণয় করলাম এটার নাম কি আমরা দেব অবশ্যই যেহেতু এটা প্লাস ফিগার এসেছে আমরা অবশ্যই এটাকে দেব মোট লাভ তাহলে দেখো আমি লিখে দিয়েছি মোট লাভ 97760 টাকা আমাদের যেহেতু ফলাফল নির্ণয় হয়ে গেছে আমরা ডাবল দাগ দিয়ে টাকা অ্যামাউন্টটা ক্লোজ করে দিই এবং লাস্টে সম্পূর্ণ ছকটা আমরা বাকিকে টানে একদম ক্লোজ করে দেব ঠিক আছে তাহলে ক নাম্বার অর্থাৎ মোট লাভ বা ক্ষতি নির্ণয় নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো প্রশ্ন নেই এবং অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কারণ খুব সহজ বিষয় ছিল বোঝার মতো এখানে না বোঝার মতো কিছু নেই তাহলে তোমরা যখন প্রেজেন্ট করবে একটা সমাধান যখন করতে যাবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রেজেন্টেশনটা যেন সঠিক থাকে সে বিষয়ে কেয়ারফুল থাকবে এখন আমাদের করতে হবে গ নাম্বার আমাদের বলে দেয়া আছে এখানে যে মোট লাভের একটা পরিমাণ দেয়া আছে সেটা ধরে আমাদের নেট লাভ নির্ণয় করতে হবে মোট লাভ দেয়া আছে 97760 টাকা অর্থাৎ এই টাকাটাই দেয়া আছে তবে এটাকে যদি কোনো অ্যামাউন্ট আমাদের ধরে নিতে বলে প্রশ্নে দেওয়াই থাকে সেক্ষেত্রে আমরা ওই প্রশ্নে যে প্রদত্ত অ্যামাউন্ট আছে সেটাকে গুরুত্ব দিয়ে অঙ্ক করব তাহলে 97760 টাকা ধরে আমরা এখন নেট লাভ নির্ণয় করব তাহলে এরকম আরেকটা ছক তোমরা আঁকো নেট লাভ নির্ণয়ের জন্য এবং সেখানেও তোমরা এই শিরোনামটাই দিবে আংশিক কথাটা লিখবে তবে টাকার অ্যামাউন্ট এবং হিসাবে নামগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তিন কলাম তিনটা টাকার কলাম বিশিষ্ট আরেকটা বিশদায় বিবরণীর ছক তোমরা এখন করো তাহলে গ নাম্বার আমরা শুরু করি আমিও তোমাদের জন্য সমাধানটা করি সমাধান গটা একটু দেখো সমাধান গ শিরোনামটা আগের মতোই থাকবে ফেরদৌস লিমিটেড বিশদায় বিবরণী আংশিক 2012 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য তিনটা টাকার কলাম দিয়ে একটা বিশদায় বিবরণী ছক করব আমরা এবং শুরুটা করতে হবে আমাদের প্রশ্নে প্রদত্ত যে মোট লাভ দেয়া আছে সেটা দিয়ে আমাদের মোট লাভ দেয়া ছিল 97760 টাকা একদম সরাসরি আউটার কলামে আমরা টাকাটা লিখবো এরপর আমাদের এই মোট লাভ থেকে এরপরে যে কাজগুলো করতে হয় সেটা থেকে আমাদের পরিচালন খরচগুলো বাদ দিতে হয় এই অঙ্কে আমাদের পরিচালন খরচ আমরা রেওয়ামিল থেকে পাই বেতন আমাদের দেয়া আছে 26360 টাকা এর সাথে সমন্বয়ের কিছু নেই এছাড়া আমরা আরেকটা পরিচালন খরচ পাই সুনামের অবলোকন ইজার সম্পত্তির অবলোকন আর যন্ত্রপাতির অবচয়টা এখানে আসার কথা ছিল কিন্তু যেহেতু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওইটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় দেখিয়ে ফেলেছি তাহলে এছাড়া এই তিনটা পরিচালন খরচ ছাড়া আপাতত এই অঙ্কে আর কোনো খরচ নেই পরিচালন খরচ নেই তাহলে সেই হিসেবে আমরা বাদ দিই বাদ পরিচালন খরচা বলি বেতন 26360 সেকেন্ড কলামে লিখলাম যেহেতু কোনো সমন্বয় নেই সমন্বয় থাকলে আমরা প্রথম কলামে লিখতাম ইজারা সম্পত্তির অবলোকন আমরা ক নাম্বারে সমাধানে পেয়েছি 15500 টাকা আর সুনামের অবলোকন এটা আমরা ক নাম্বার থেকে পেয়েছি 4500 টাকা তোমরা চাইলে সুনামের অবলোকন ইজারা সম্পত্তির অবলোকন যন্ত্রপাতির অবচয় এগুলো তোমরা গণনা আকারেও দেখাতে পারো অথবা এখানে লিখে দিতে পারো ক হতে ঠিক আছে এই তিনটা পরিচালন খরচ আমরা একত্রে যোগ করে এখন আউটার কলামে মোট পরিচালন খরচটা দেখাই 26360 15500 4500 তোমরা একত্রে যোগ করো ক্যালকুলেটারে আসবে দেখো 46360 এখন এই পরিচালন খরচটা আমরা মোট লাভ থেকে বাদ দিব বাদ দেওয়ার পর দেখো তোমরাও ক্যালকুলেটারে বাদ দাও বাদ দেওয়ার পর নামবে 51400 টাকা 51400 টাকা আমাদের কি 51400 টাকা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা দেখো আমি হাইলাইট করে দিয়েছি এই 51400 টাকা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা এখন এই পরিচালন মুনাফার যে অ্যামাউন্ট এর সাথে আমাদের করণীয় কি কি এর সাথে আমাদের প্রশ্নে খুঁজতে হবে অন্যান্য কোনো আয় আছে কিনা যেমন শিক্ষানবিশ সালামি বা বিনিয়োগের সুদ এরকম কোনো অন্যান্য আয় আছে কিনা বা অপরিচালন আয় আছে কিনা সেগুলো আমাদের থাকলে এই পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে আর যোগ করার পর সেটা থেকে আমাদের অন্যান্য খরচ থাকলে সেটা বাদ দিতে হবে
আপাতত এই অঙ্কে অন্যান্য কোনো আয় নেই, প্রশ্ন থেকে আমি দেখলাম অন্যান্য কোনো আয় নেই বা পরিচালন আয় নেই। তাহলে সরাসরি আমাদের এখন যেটা করতে হবে, এই পরিচালন মুনাফা থেকে আমাদের অন্যান্য খরচ বা ক্ষতি যেগুলো আছে প্রশ্নে সেগুলো আমাদের বাদ দিয়ে দেখাতে হবে। আমাদের এই প্রশ্নে অন্যান্য খরচ আছে, তোমরা একটু দেখো, রেওমিলে দেয়া আছে 5% ঋণপত্র, ঋণপত্রের একটা সুদের হার দেয়া আছে, তাহলে ঋণপত্রের সুদটা কিন্তু অন্যান্য খরচের মধ্যে যায়। তাহলে আমাদের ঋণপত্র দেয়া আছে 40,000 টাকা, এর 5% তোমরা সুদ বের করো, 40,000 5%। তোমরা আলাদাভাবে গণনা করে দেখাতে পারো, গণনা দুইয়ে দেখাতে পারো, এটা তো আমি তোমাদের জন্য একটা এক নম্বর গণনা করে রেখেছি, দুইয়ে দেখাতে পারো ঋণপত্রের সুদ তোমরা কিভাবে দেখাবে। 40,000 এ 5% সুদের হার, যেহেতু 5% দেওয়া আছে, দেখো 2,000 টাকা আসবে, ঠিক আছে? এই যে ঋণপত্রের সুদ 2,000 টাকা। এরপর আছে অন্যান্য খরচ বা ক্ষতি, যেহেতু আগুন বিনষ্টের ক্ষতি যদি থাকে এবং সেখানে যদি বীমা দাবি পূরণ না হয়, যে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে সম্মত না হয় বা সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেয়, তাহলে যতটুকু ক্ষতিপূরণ আমরা পাচ্ছি না সেটাকে আমরা খরচ হিসেবে দেখাবো। এখানে বীমা কোম্পানির কোনো বিষয় আমাদের বলা নেই, কোনো তথ্য দেওয়া নেই, তাহলে আমাদের 18,000 টাকা যে আগুনে বিনষ্ট পণ্য ছিল পুরোটাকেই ক্ষতি হিসাবে দেখাতে হবে। তাহলে আগুনে বিনষ্টে ক্ষতি হচ্ছে আমার 18,000 টাকা। এখন দেখো, এরপরে আমি কিছুটা বাকি রেখেছি তোমাদের বুঝানোর জন্য, এরপর কোনো অ্যামাউন্ট আমি লিখিনি। সমন্বয় দুই তোমাদের প্রশ্নে বলা ছিল ম্যানেজিং এজেন্টের এজেন্ট বার্ষিক 24,000 টাকা অথবা নিট মুনাফার 15%, দুইয়ের মধ্যে যেটা বেশি সেটা ম্যানেজিং এজেন্টকে ফি হিসাবে দিতে হবে। তাহলে এটাও একটা অন্যান্য খরচের বিষয় আমাদের। এখানে আমরা ম্যানেজিং এজেন্টের ফিটা লিখতে পারি, ম্যানেজিং আমাদের ঋণপত্রের সুদ আগুন বিনষ্ট ক্ষতি ছাড়া আর কোনো অন্যান্য খরচ নেই। এখন যেটা বাকি আছে সমন্বয় থেকে আমরা পেয়েছি ম্যানেজিং এজেন্টের ফি, ফি বা ফিস তোমরা যেটাই লিখো কোনো সমস্যা নেই, ম্যানেজিং এজেন্টের ফিস, ফিস হিসেবে দেখাতে বলা হচ্ছে ফিস। এখন আমার প্রশ্ন হচ্ছে ম্যানেজিং এজেন্টের ফিসটা কোন টাকাটা আমরা বসাবো, একটা দেয়া আছে 24,000, আরেকটা বলা আছে যে নিট লাভের 15%, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে। তাহলে নিট লাভের 15% কত টাকা হয় সেটা জানার জন্য আমাদের প্রথমে নিট লাভটা নির্ণয় করে নিতে হবে। এখন ম্যানেজিং এজেন্টের ফিটা আমার যদি বের করতে চাই, তাহলে এটা বের করার জন্য এর আগের তথ্যগুলো দিয়ে, অ্যামাউন্টগুলো দিয়ে আমাকে আগে নিট লাভটা বের করে নিতে হবে। নিট লাভ কিভাবে বের করব, এই যে পরিচালন মুনাফা আছে এর থেকে আমরা যে অপরিচালন বা অন্যান্য খরচগুলো আছে সেটা আগে বাদ দিই, বাদ দিলে তো একটা অ্যামাউন্ট পাবো। ম্যানেজিং এজেন্টের ফি যেহেতু আমাদের নির্দিষ্ট করে কিছু এখানে বলা নেই বা আমরা পাইনি এখনো, তাহলে আমাদের এইটুকু আর এইটুকু তথ্য দিয়ে আগে নিট লাভটা নির্ণয় করি, তারপর তার 15% বের করব। বের করার পর দেখবো 24,000 টাকা বড় নাকি 15%টা বড়, তাহলে যেটা বড় সেটা আমরা এখানে বসাই দিব, তারপর আমরা ফাইনালি নিট লাভ নির্ণয় করব। মূলত এটা দেখানোর জন্য আমি এতটুকু জায়গা ফাঁকা রেখেছি যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমাদের এখন গণনায় সেটা দেখাতে হবে যে ম্যানেজিং এজেন্ট 24,000 টাকা পাবে নাকি নিট লাভের 15% পাবে। এখন নিট লাভটা আমরা আগে বের করি, গণনা এইভাবে তোমরা দেখাবে সুন্দর করে গণনা। এক, ম্যানেজিং এজেন্টের ফিস এইভাবে লিখবে, নিট মুনাফার 15%, অর্থাৎ নিট মুনাফা আমরা আগে বের করি। নিট মুনাফা কিভাবে বের করব, পরিচালন মুনাফা থেকে এই অন্যান্য খরচ বা ক্ষতিগুলো আমরা বাদ দিব, বাদ দেওয়ার পর দেখবো আমাদের নিট মুনাফা কত আসে। তাহলে 51,400 থেকে আমরা যদি এই দুইটা খরচ বাদ দিই, তাহলে 2,000 আর 18,000 কত আসে, 20,000 টাকা। তাহলে নিট মুনাফার 15%, অর্থাৎ 51,400 মাইনাস 20,000 গুণ 15%, এটুকু হচ্ছে নিট মুনাফা ব্র্যাকেটের মধ্যে আর এটার 15%। এখানে দেখো 20,000 টাকাটা কিভাবে আসছে, আমি আবার ছোট্ট করে তোমাদের আরো মার্ক দিয়ে দেখিয়েছি, এই 2,000 এবং 18,000 যোগ করে কিন্তু 20,000 টাকা এসছে। তাহলে 51,400, এই যে 51,400, এর থেকে আমরা যদি 20,000 টাকা বাদ দিই, আমাদের 20,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের নিট মুনাফা আসে দেখো 31,400 টাকা, এর 15% গুণ 15%। তাহলে গুণ 15% যদি দেয় 31,400 টাকার 15% সমান দিয়ে আমরা বসাই, 4,710 টাকা আসে। এখন তোমরা বলো, নিজেরাই বিবেচনা করো, আমাদের 24,000 টাকা বড় নাকি নিট মুনাফার 15%, 4,710 টাকা, এটা বড়, কোনটা আমরা ম্যানেজিং এজেন্টের ফিস হিসাবে দেখাবো? অবশ্যই 24,000 এখানে বড়, একটা হচ্ছে 24,000 আরেকটা হচ্ছে 4,000, অনেক ডিফারেন্স, 24,000 বড়। তাহলে আমরা গণনা যদি না দেখাতাম তাহলে আমরা কিন্তু বুঝতাম না যে কে কোনটা বড়। বড়টা বের করার জন্য আমাদের কিন্তু গণনাটা অবশ্যই করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখবো যে নিট মুনাফার 15%, অর্থাৎ নিট মুনাফা
বের করে দেখাবো এবং সেটার 15% দেব, সমান দিয়ে আমরা ফলাফলটা বের করব। 4710 টাকা আসে নিট মুনাফার 15% এত টাকা, অথবা 24,000 টাকা, এই দুইয়ের মধ্যে যেটি বেশি, অর্থাৎ এই যে 24,000 টাকা বেশি নাকি 4710 টাকা বেশি, এই দুইয়ের মধ্যে যেটি বেশি অর্থাৎ 24,000 টাকা ম্যানেজিং এজেন্টের ফি হিসাবে দেখাতে হবে। এই দুইয়ের মধ্যে কোনটা বেশি, 24,000 টাকা বেশি, তাহলে 24,000 টাকা তখন আমরা অর্থাৎ দিয়ে লিখব, অর্থাৎ 24,000 টাকা ম্যানেজিং এজেন্টের ফি হিসাবে দেখাতে হবে। গণনায় আমরা এইভাবে সুন্দর করে কথাগুলো উপস্থাপন করব এবং আমি তোমাদের যেন তোমরা বুঝতে পারো এই জন্য সম্পূর্ণ কথাটাই লিখেছি। তোমরা খাতায় কিন্তু অবশ্যই এটা এভাবে প্রেজেন্টেশনটা দেখাবে। তাহলে আমরা কিন্তু এখন ম্যানেজিং এজেন্টের ফিসটা পেয়ে গেলাম, কোনটা বড় পেয়েছি, 24,000 টাকাটাই বড়, আমরা সেটাকে এখন দেখাবো। যেহেতু আমাদের বলে দেওয়া আছে যেটা বড় সেটাকেই দেখাতে হবে, দিতে হবে। তাহলে ম্যানেজিং এজেন্টের ফিটা আমাদের অন্যান্য খরচের অধীনে যায়, তাহলে ম্যানেজিং এজেন্টের ফিটা আমরা পেলাম 24,000 টাকা। এখন আমরা সত্যিকারের নিট লাভটা বের করতে পারবো সহজে। তাহলে এই তিনটা অন্যান্য খরচ আমরা একত্রে যোগ করি, 2018,000 হচ্ছে 20,000 আর 24,000 হচ্ছে 44,000 টাকা। এটা হচ্ছে আমার টোটাল অন্যান্য খরচ বা ক্ষতি। এখন আমাদের করণীয় হচ্ছে এই পরিচালন মুনাফা থেকে কি করব আমরা, বাদ অন্যান্য খরচ ও ক্ষতি। তাহলে আমরা বাদ দিই, তোমরা বাদ দাও 51,400 থেকে 44,000 বাদ দাও, 400 বরাবর আমরা 400 বসাই, আর 51,000 থেকে 44,000 গেলে আমরা মুখে মুখে করতে পারি, 51 থেকে 44 গেলে 7 থাকে, তাহলে 7,400 টাকা হচ্ছে আমাদের। যেহেতু প্লাস ফিগার এসছে আর কোনো অ্যামাউন্ট বা অন্য কোনো দাখিলা এন্ট্রি এখানে নেই, যেটা আমরা এই বিশদায় বিবরণীতে বসাতে পারবো, বসানোর মতো আর কিছু নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা বা নিট লাভ। ঠিক আছে, তাহলে 7,400 নাম কি লিখবো আমরা, নিট লাভ বা নিট মুনাফা। আমাদের কিন্তু কোনো ক্ষতি আসেনি, মাইনাস ফিগার আসেনি, প্লাস ফিগার এসছে, তাহলে আমাদের নিট লাভ বা নিট মুনাফাই আমরা বলতে পারি। যেহেতু আমাদের ফলাফল নির্ণয় শেষ, আমাদের করণীয় হচ্ছে অ্যামাউন্টটাকে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দেওয়া এবং এরপর কি করব আমরা, সম্পূর্ণ ছকটাকে ক্লোজ করে দেব। আর গণনাগুলো আমরা দেখাবো অঙ্কের শেষে, সম্পূর্ণ অঙ্কটা শেষ করে যে যে গণনা করার প্রয়োজন মনে করবে তোমরা, সেটা তোমরা একদম অঙ্কের শেষে আলাদাভাবে 1-2 নাম্বার দিয়ে সবগুলো গণনা দেখিয়ে দিবে, বা কোনো টিকা থাকলে টিকাটা উল্লেখ করে দিবে। ঠিক আছে, তোমরা বইতে এই ধরনের উদাহরণ পাবে এবং উদাহরণে দেখবে সমন্বয়গুলো সুন্দরভাবে গণনা করে দেয়া আছে, তারপর টিকার প্রয়োজন হলে টিকা দেয়া আছে। এই ধরনের অঙ্ক তোমরা উদাহরণ থেকে ঘাটবে, এরকম পরিচালকের কমিশন বা ম্যানেজিং এজেন্টের ফি সংক্রান্ত অঙ্ক আছে, তোমরা এরকম অঙ্কগুলো দেখবে। আর নিশ্চয়ই তোমরা আজকে যে অঙ্কটা আমি ক্লাসে করেছি তোমরাও করেছো সাথে সাথে, আমার বিশ্বাস। তো অঙ্কটা খুব কঠিন কিছু ছিল না, অল্প আইটেম দিয়েছিল, শুধুমাত্র বোঝার বিষয় ছিল এই জিনিসটা, এটাই কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্ককে একটু কনফিউশনের মধ্যে রেখেছিল যে কিভাবে করব, সেটা আমি বুঝিয়ে দিলাম। আমার বিশেষ নেক্সট টাইম এই ধরনের অঙ্ক আসলে বা প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারবে, তবে যেটা মনে রাখতে হবে আমাদের প্র্যাকটিসে রাখতে হবে বিষয়গুলো, শুধু দেখলে হবে না, হাতে কলমে করতে হবে এবং বই ঘাটাঘাটি করতে হবে, উদাহরণ ঘাটতে হবে, অনুশীলনী থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, শিখে শিখে বুঝে বুঝে নিয়মগুলো দেখে দেখে। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, আশা করি ক খ গ তিনটাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তোমাদের জন্য আজকের ক্লাসে দুইটা SW দিব, অনুশীলনী থেকে দিব না, দুইটা ইম্পর্টেন্ট উদাহরণ আমি তোমাদের করতে বলবো। সেটা হচ্ছে তোমাদের উদাহরণ এখানে আছে, উদাহরণ 32 এবং উদাহরণ 27। ঠিক আছে, দুইটা উদাহরণ তোমাদের দেখতে বলবো, খুবই ইম্পর্টেন্ট উদাহরণ SW হচ্ছে তোমরা করবে, উদাহরণ 27 এবং 32। 27 নাম্বার নাম হচ্ছে রওশন কোম্পানি, এটা হচ্ছে রওশন কোম্পানি। আর 32 নাম্বারের যে উদাহরণটা সেটা তোমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহমেদ কনফেকশনারি, আহমেদ। ঠিক আছে, এই দুইটা উদাহরণ তোমরা যেহেতু বইতে করে দেয়া আছে সমাধানগুলো, প্রশ্নটা ভালো করে বুঝে সমাধানটাকে দেখে বোঝার চেষ্টা করবে যে কিভাবে করে দেয়া আছে। 32 নাম্বার উদাহরণটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, 6-7 সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো আমি তোমাদের আগেও করেছি এ ধরনের সমন্বয়ের অঙ্ক, তারপরেও তোমরা এটা করলে আরেকবার রিভার্স হয়ে যাবে। এখানে পরিচালকের কমিশনের কথা বলা আছে, তারপর শেয়ার দালালের দস্তুরি, শেয়ার অধিহার এবং
পরিচালন মুনাফা দ্বারা অবলোকনের কথা বলা আছে, এই ধরনের অঙ্ক আমরা করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো 32 নম্বর যে অঙ্কটা খুব ভালো করে কেয়ারফুলি তোমরা দেখবে এবং বোঝার পর সমাধানটাকে ঢেকে রেখে প্রশ্ন দেখে তোমরা নিজেরা করার চেষ্টা করবে নিজেদের খাতায়। এবং 27 নম্বরও তাই, 27 নম্বর অঙ্কটা এই ধরনেরই। তোমরা যদি আজকের ক্লাসটা ভালোভাবে ফলো করে থাকো তাহলে 27 নম্বর উদাহরণটা বুঝতে কোনো কষ্ট হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে যে ক্লাসটা করলাম নিশ্চয়ই সবাই ভালোভাবে ফলো করেছো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে যেগুলো দিয়েছি। নেক্সট ক্লাসে যদি আমি কোনো ইম্পর্টেন্ট অঙ্ক করানোর মতো পাই এই অধ্যায় থেকে, সেটা করিয়ে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেবো। আর যদি দেখি যে ইম্পর্টেন্ট তেমন কোনো অঙ্ক নেই যেগুলো ইম্পর্টেন্ট ছিল করিয়ে ফেলেছি, তাহলে আমরা নেক্সট ক্লাসে নতুন অঙ্ক শুরু করবো। আগে দেখি তোমাদের জন্য কোনটা প্রয়োজন, সেই অনুযায়ী আমি পরের ক্লাসটা নিব। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।